হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক। আমি শিহাব, আশা করি সবাই খুব ভালো আছেন। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছেন আমি কী বিষয় আলোচনা করব। তো আমি জেম গ্র্যাবে আপনাদেরকে আজকে 5টা টিপস দিব। তো আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন। তো কথা না বলে চলুন শুরু করা যাক। তো এক নম্বরে যেটা আসছে সেটা হলো ম্যাপ অনুযায়ী নিজের টিমের মেম্বার বাছাই করা। এটা খুবই জরুরি, অবশ্যই ম্যাপ অনুযায়ী নিজের টিমমেটকে বাছাই করতে হবে। যেমন এই ম্যাপের জন্য বেস্ট হচ্ছে আপনার একটা হলো ট্যাঙ্ক, একটা হলো হিলার, আর একটা হলো রং রেঞ্জ কোনো ব্রলার। তো ট্যাঙ্কের ক্ষেত্রে আপনারা নিতে পারেন বুলকে, তারপরে ফ্র্যাঙ্ককেও নিতে পারেন। তারপরে আমার মনে হলো অ্যালপ্রিমো এখানে তেমন একটা ভালো হবে না। তারপরে রং রেঞ্জ ব্রলারের ক্ষেত্রে নিতে পারেন রিকোটা বেস্ট হবে, কারণ তার ইয়াগুলো বাউন্স করে, অনেক সুবিধা হবে। আমি এখানে অবশ্যই রেকমেন্ড করব আপনারা যাতে এখানে কোনো লাভার্স না নেন। লাভার্স বলতে যারা থ্রো করে তাদের কথা আমি বলছি। তো আরেকটা যেটা আছে সেটা হিলারের ক্ষেত্রে ফ্যাম নিতে পারেন অথবা পোকো নিতে পারেন, দুটাই বেস্ট আমার কাছে মনে হয়। তবে এখানে পোকোটাই অনেক ভালো খেলে আমি যেটা দেখলাম আর কি। তো দুই নম্বরে যেটা আসছে সেটা হলো সব সময় আগেই মিডিলে না যাওয়া। এটা খুবই জরুরি, আপনারা যদি হুট করে আগে মিডিলে চলে যান তাহলে কিন্তু অপোনেন্ট আপনাকে খুব দ্রুত মেরে দিবে, যার ফলে অন্য যে টিমমেটগুলো আপনাদের থাকবে তাদের কিন্তু খুবই ঝামেলা হবে খেলা, তখন অনেক প্রবলেম হয়ে যাবে। তো আপনারা হেরেও যেতে পারেন এই একটা ভুলের কারণে। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, আগে হুটহাট করে মিডিলে চলে যাবেন না, দূর থেকে আগেই শ্যুট করবেন। তারা মানে অপোনেন্ট আগে দু একটা জেম নিয়ে নিক না, আপনি যদি স্মার্টভাবে খেলেন ওই জেমগুলো অটোমেটিকলি আপনার কাছে আবার ব্যাক আসবে। এই জন্য অবশ্যই স্মার্টভাবে খেলবেন, আগে মিডিলে চলে যাবেন না। এটা হলো দুই নম্বর টিপ। থার্ড নম্বর যে টিপটা আছে সেটা হলো টিমে অবশ্যই একটা মাত্র জেম ক্যারিয়ার থাকতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, টিমে যদি আপনারা একটা মাত্র জেম ক্যারিয়ার রাখেন তাহলে আপনার সুবিধা হবে কি, আপনার যে টিমমেট থাকবে তারা নিশ্চিন্তে খেলতে পারবে, কারণ তাদের কাছে কোনো জেম নাই। আপনারা জানেন যে জেম নেওয়ার পরে যদি আপনি মারা যান তাহলে জেমটা যদি অপোনেন্টের হাতে চলে যেতে পারে, কারণ অপোনেন্ট আপনাকে মারার পরে সে আপনার জেমটা নিয়ে নেবে। তো সেক্ষেত্রে আপনাদের একটু টেনশনে থাকতে হয়, ঠিকমতো তখন খেলতে পারে না। যদি একটা জেম ক্যারিয়ার থাকে তাকে আপনারা সাইড করে তাকে ঠিকমতো রেখে আপনারা এই কাজটা করতে পারেন, তখন আপনারা খুব ইজিলি অপোনেন্টের উপর ফোকাস করতে পারবেন, যার ফলে আপনাদের খেলাটাও বড় সুবিধা হয়ে যাবে। এর জন্য অবশ্যই একটা জেম ক্যারিয়ার থাকা খুব ভালো। তারপরে যেটা আসছে সেটা হলো জেম গ্র্যাবে কোনো সময় সবসময় তিনজনকে তিন সাইডে চলে যেতে হবে। যেমন এখানে দেখছেন একজন মিডিলে থাকতে হবে, এই যে আরেকজন ওই সাইডে চলে গেছে আর আরেকজন ওই সাইডে, এভাবে তিনজন তিন সাইডে চলে যেতে হবে, যার জন্য আপনাদের খেলা অনেক সুবিধা হয়ে যাবে। তিনজন তিন সাইড, একজন এক সাইড ক্লিয়ার করবে সবসময় ওই দিকে ফোকাস করবে, আরেকজন যে সাইডে থাকবে ধরুন রাইট সাইডে থাকলো রাইট সাইড ক্লিয়ার করবে, আর মিডিলে যে থাকবে সে তো জেম ক্যারিয়ার জেমও ক্যারি করবে আর অন্যজনের উপর ফোকাসও করবে। এটা হচ্ছে একটা টিপস। তো পাঁচ নম্বরে যে টিপসটা আছে সেটা হলো প্রত্যেক মেম্বারকে অপোনেন্টের একটা নির্দিষ্ট ব্রলারকে সিলেক্ট করতে হবে। মানে সিলেক্ট করা বলতে এখানে এমন একজনকে সিলেক্ট করতে হবে যে আপনার থেকে উইক, মানে আপনার থেকে বলতে চাই আপনি যে ব্রলারটা নিয়েছেন। যেমন আমি নিয়েছি পোকো, তো এখানে দেখতে পাচ্ছেন আমি পোকোকে নিয়েছি। তো পোকোর জন্য এখানে কিন্তু মানে আপনার হবে কী বলে যে অপোনেন্ট হবে পোকোর ক্ষেত্রে অপোনেন্ট, এখানে আমি রিকোকেও নিতে পারি, কারণ রিকোকে সহজে ডাচ করতে পারবো আর মারতে পারবো। তবে আমি এখানে সিলেক্ট করবো পোকোকে, পোকোর বদলে পোকোকে যদি আমি সিলেক্ট করি তাহলে তাকে মারা খুব সুবিধা হয়ে যাবে। সেক্ষেত্রে আমার অপোনেন্টের দিকেও কিন্তু একটু নজর রাখতে হয়, কিন্তু আমি একজনকেই নিশানা বানাতে হবে, তাহলে খেলাটা খুবই সুবিধা হয়ে যাবে। এটা একটা টিপস। তবে এক্ষেত্রে একটা নোট রেখে দেবেন, অবশ্যই এমন একজনকে সিলেক্ট করতে হবে, মানে অবশ্যই এমন একজনকে আপনারা সিলেক্ট করবেন যে আপনাদের থেকে উইক, কিন্তু মানে দুর্বল কাউকে। যদি আপনাদের বিপক্ষে কোনো স্ট্রং কাউকে সিলেক্ট করেন সেখানে কিন্তু অনেক প্রবলেম হয়ে যেতে পারে, এর জন্য এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ উইক কাউকে সিলেক্ট করা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে কাজটা করতে হবে। তো যদি বুঝে থাকেন অবশ্যই একটা লাইক করে দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হচ্ছে। ভিডিওটা ভালো হলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর গ্লোবাল রিচ খুব তাড়াতাড়ি আসছে, আরও নতুন নতুন ভালো ভিডিও আসবে, তো সাথেই থাকুন।
আর তাহলে আপাতত এই পর্যন্তই রাখছি, সো বাই।